আছেন, আশা করি ভালো আছেন। তো এখন যে প্রজেক্টটা শেয়ার করবো, মাথানোসটা একটা প্রজেক্ট, সরাসরি বাইন্যান্স তাদের ব্যাকএন্ডে আছে। দেখেন বাইন্যান্স, এই যেটা অফিসিয়াল টুইটার পেজ বাইন্যান্সের, এখানে আসে যদি আপনি ড্রপ লিখে সার্চ দেন আপনি পেয়ে যাবেন সব কিছু। দেখেন ড্রপ টেস্টনেট নিয়ে কিন্তু, মানে ড্রপ টোকেনটা নিয়ে কিন্তু তারা কিন্তু বাইন্যান্সে অ্যানাউন্সমেন্ট দিছে। তো আর এইখানে দেখেন 2,43,000 মতো কিন্তু অলরেডি ভিউ হয়েছে বাইন্যান্সের পেজ থেকে। আর ড্রপের ভিতরে যদি আসেন, ছোটোখাটো প্রজেক্ট না ভাই, অনেক বড় প্রজেক্ট, বাইন্যান্সও কিন্তু এদের পার্টনারশিপ আছে। আশা করি এটা থেকে আমাদের ভালো একটা প্রফিট হবে। তো আজকের সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে আপনি $30 থেকে $50 কোপ দিতে পারবেন, কোনো কাহিনী চলবে না। কারণ ড্রপ টেস্টনেটের অফার শেয়ার করবো আজকে, পুরাই মাথানষ্ট একটা অফার, যারা মিস করবেন আশা করি পরবর্তীতে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো একটা অবস্থায় পড়ে থাকবেন। কারণ এটা থেকে সবারই $30 থেকে $50 প্রফিট হবে। আমি সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাই দেবো কীভাবে আপনি ড্রপ টেস্টনেটে জয়েন করবেন এবং কীভাবে কী করবেন। আর এটা থেকে আপনারা, আমি যেভাবে দেখাবো সেমভাবে যদি কাজটা করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 100%-এ 100% এলিজিবল হবেন এয়ারড্রপে। পরবর্তীতে এটা থেকে কিন্তু পেমেন্টটাও নিতে পারবেন। তো ভিডিও শুরু করবো, সবাইকে রিকোয়েস্ট করে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও না এসে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এটা জয়েন করে রাখবেন। কারণ এখানে কিন্তু অনেক অফার এয়ারড্রপ শেয়ার করে থাকি। তো যাই হোক, প্রথমত বলি এই ড্রপ টেস্টনেটে আপনার কী কী লাগবে সেইটা বলি। আপনারা প্রথমত এই যে প্লে স্টোর থেকে মাইসেস বা কি ব্রাউজারটা ডাউনলোড দিবেন, মাইসেস ব্রাউজার আশা করি সবারই আছে, আমি একটু যে দেখাই দিতেছি। জাস্ট আপনি মাইসেস ব্রাউজারে আসার পরে দেখেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়েছে, আমরা কিন্তু সাকসেসফুলি কাজটা কমপ্লিট করছি। আপনি কীভাবে কাজটা কমপ্লিট করবেন, এর জন্য আমি আপনাকে যেভাবে দেখাবো অন্য ইউটিউবার সেইভাবে দেখাবে না, এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখেন। আপনি জাস্ট এই যে অ্যাড্রেস বারে ক্লিক করবেন, ক্লিক করে মেটা মাক্স এক্সটেনশন লিখে, অনেকে আছেন নতুন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি মেটামাক্স এক্সটেনশনের কাজটা বুঝাই দিতেছি। এই যে মেটামাক্স এক্সটেনশন লিখে সার্চ দেবেন, তো এটা লিখে সার্চ দেওয়ার পরে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি কীভাবে মেটামাক্স এক্সটেনশন অ্যাড করতে হয়। জাস্ট এই যে এটার উপরে ক্লিক করবেন, প্রথমে যেটা থাকবে গুগল মেটামাক্স, তো এটাতে ক্লিক করলে পরে আপনার সামনে যে মেটামাক্স এক্সটেনশনটা ওপেন হবে, তো এটা ওপেন করার পরে আপনি জাস্ট এখানে অ্যাড টু ক্রোম পাবেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি ক্লিক করে দেবেন এক্সটেনশন অপশনে। তো এক্সটেনশনে ক্লিক করার পরে আপনি মাইসেস এই যে মেটামাক্সে ক্লিক করবেন, তো মেটামাক্সে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলবে, বা আপনি চাইলে পুরাতন একটা ওয়ালেট এখানে চাইলে ইম্পোর্ট করতে পারেন। তো ইম্পোর্ট টিম্পোর্ট করে নেবেন, তাহলে কিন্তু আশা করি হয়ে যাবে। এখন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে আসবেন, আসার পরে জাস্ট এই যে প্রথমত আপনাকে এই যে ওয়ালেটটা আপনি ইম্পোর্ট বা ক্রিয়েট করলেন এই লিঙ্কটা ওপেন করবেন। এই লিঙ্কটা ওপেন করার পরে আপনি সেই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করবেন। তো কপি করার পরে একটু ওয়েট করেন, আপনাকে সোপালিয়া ফসেট নিতে হবে, সোপালিয়া নেটওয়ার্কের ইথেরিয়াম ফসেট নিতে হবে, যেমন আমি আপনাকে নিতেছি। এই যে এইখানে আপনি একটা ইমেল, আপনি এখানে কী করবেন জাস্ট লগ ইন করবেন, লগ ইন করার পর এটা টার্মস অ্যান্ড কন্ডিশন টিক মার্ক করবেন, মানে ফসেট নিতে হবে। এখানে বাইসাইকেল চাইছে, বাইসাইকেল সিলেক্ট করলাম। তো এরপরে আপনি যে অ্যাড্রেসে ফসেট নেবেন সেই অ্যাড্রেসটা জাস্ট এখানে পেস্ট করবেন, তারপরে সেন ইথেরিয়ামে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু ফসেট সাকসেসফুলি তারা দিয়ে দিছে। এখন আমাদের এই লিঙ্কের আর কোনো কাজ না, এখন আপনি সরাসরি এইখানে যে লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন। তো এই লিঙ্কটা কপি করার পর আপনি সরাসরি চলে আসবেন মাইসেস ব্রাউজারে, এই যে উপরে এই লিঙ্কটা পেস্ট করবেন, এরপরে এইরকম ইন্টারফেস শো করলে আপনি সাইটটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তো সাইটটাকে ডেস্কটপ মোড করার পরে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন এই যে এই অপশনে টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন কানেক্টে ক্লিক করলে পরে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো আপনাকে বলতেছে আপনি কি ওয়ালেট ক্রিয়েট করবেন না ইম্পোর্ট করবেন, তো আপনি সিম্পলি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে বলবে পাসওয়ার্ড দিতে, তো আপনি এইখানে একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড এখানে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে, এইখানে আপনাকে কিছু ম্যানামিক ফেস দিবে, এগুলো কপি করবেন এবং স্ক্রিনশট দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। আর অবশ্যই কিন্তু এটা হারালে পরে কিন্তু চলবে না, তারপরে যেগুলো এলোমেলো করে দেওয়া থাকবে এখান থেকে আপনি এক নম্বরে যেটা ছিল সেটার উপরে ক্লিক করবেন, দুই নম্বরে যেটা ছিল সেটার উপরে ক্লিক করে টোটাল 12টা সিলেক্ট করার পরে ওকে আই এম ডানে ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারফেস শো করবে, দেন কানেক্ট কন্টিনিউতে ক্লিক করবেন, তারপরে এইরকম ইন্টারফেস শো করলে ডান অপশনে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পরে আপনি সিম্পল এখান থেকে পাসওয়ার্ড দিয়ে ওয়ালেটটা আনলক করবেন, এবং তারপরে এইরকম ইন্টারফেস শো করলে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন স্টার্ট যে বাটনটা আছে স্টার্ট বাটনে। তো স্টার্টে ক্লিক করার পরে আপনাকে বলতেছে মেটামাক্সটা কানেক্ট করতে, সিম্পলি এখানে ক্লিক করবেন, মেটামাক্সের ভিতরে পারমিশন যাবে এবং নেক্সটে ক্লিক করে অ্যাপ্রুভ করে দেবেন, তাহলে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো এখন আপনাকে মেন কাজটা কমপ্লিট করতে হবে, যেমন এখানে আমাদের কিন্তু কমপ্লিট 0%, আমি ভিডিও শেষে দেখাবো আমাদের 7টা টাস্ক কিন্তু কমপ্লিট। তো এইখানে আপনাকে 7টা টাস্ক কমপ্লিট করতে হবে, এর জন্য আপনি জাস্ট এই যে দেখেন প্রথম টাস্কটা কি, প্রথম টাস্কটা হলো আপনাকে এইখানে টুইটারটা বাইন্ড করতে হবে। জাস্ট আপনি এইখানে ক্লিক করে এই যে ফলো ড্রপে ক্লিক করে দিবেন, তো ফলো ড্রপে ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। যদি এইরকম ইন্টারফেস না শো করে সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট একটা ভিপিএন এখানে কানেক্ট করে নেবেন, তারপরে এখানে সাইন ইন উইথ এক্সে ক্লিক করবেন, এরপরে আপনার যে গুগল
এরপরে মাইসেস ব্রাউজারে যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা জাস্ট আপনাকে অথরাইজ করতে বলবে, না থাকলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, অথরাইজে ক্লিক করে দেবেন। তো অথরাইজে ক্লিক করার পরে তো এখান থেকে আপনারা দেখেন আমাদের কিন্তু 7টা টাস্ক কমপ্লিট। এই যে এখানে আমাদের কিন্তু বলতেছে যে রেফার করেন, তো 7টা টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট। আমি এখন আপনাকে বলে দিই কীভাবে করবেন। এই যে প্রথমত টুইটারটা ভেরিফাইড করার পরে জাস্ট আপনি টুইটার ওদেরকে ফলো করবেন, তারপরে দেখবেন কি এই টাস্কটা আপনার কমপ্লিট হবে। নাম্বার 1 কিন্তু কমপ্লিট। এখন নাম্বার 2 হলো ক্লেম ইথেরিয়াম ফসেট। যেহেতু আমি প্রথমত বললাম যে সোপালিয়া ইথেরিয়াম আপনাকে ফসেট ক্লেম করতে হবে, যেটা ক্লেম করছেন প্রথমে, তারপরে এইখানে সে ডানে ক্লিক করলে বা গেট স্ট্যাটাসে ক্লিক করলে এটা কিন্তু অটো কমপ্লিট হয়ে যাবে। এরপরে 3 নাম্বার যে টাস্কটা, যে ক্লেম টেস্টনেট ড্রপ, এইখানে আপনি ক্লিক করে জাস্ট এই টেস্টনেটের যে ড্রপ টোকেনটা এটা আপনি ক্লেম করবেন। মেটাক্সে পারমিশন যাবে, ওটা অ্যালাউ করলে পরে এটা ক্লেম হয়ে যাবে, এটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। এরপরে বলতেছে যে ক্লেম টেস্টনেট অ্যাসেসড। তো আপনি সিম্পলি এখানে গেট স্ট্যাটাসে ক্লিক করে আপনাকে ওরা সিলেক্ট করতে বলবে কোন টোকেনটা আপনি সিলেক্ট করবেন। আপনি ইউএসডিটি সিলেক্ট করে জাস্ট এটা আপনি ইথেরিয়াম ফসেট দিয়ে এটা আর কি ক্লেম করে নেবেন, এটাও কিন্তু কমপ্লিট হবে। এরপরে তারা কি বলতেছে যে এইখানে আপনি ক্লিক করলে পরে বুঝতে পারবেন, এই যে এখানে ক্লিক করে জাস্ট আপনি মেটাবক্সের ভিতরে সব কিছু সেট করা থাকবে, পারমিশন দিলে পরে এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হবে। মানে টাস্কগুলো কিন্তু একদম ইজি আছে, আপনি যদি প্যাটে ক্লিক করতে যান। এরপরে বলতেছে যে সেম অ্যাড্রেস, তো আপনি জাস্ট এই যে এই গেট স্ট্যাটাসে ক্লিক করে একটা অ্যাড্রেস পাবেন, এই যে এইরকম অ্যাড্রেস পাবেন। এই অ্যাড্রেসে আপনি সিম্পলি আপনি যদি $10-20 মানে ইউএসডিটি আপনি যদি ডিপোজিট বা সেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট হবে, তবে এটা কিন্তু আপনার মেন ব্যালেন্স কাটবে না, আপনার কিন্তু টেস্টনেটের ব্যালেন্সটা কাটবে। এরপরে আপনার এই যে সর্বশেষ যে ট্যাক্সটা এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে তারা অটোমেটিকলি সব কিছু সেট আপ করে দেবে। আপনি শুধু অ্যামাউন্ট এবং ইউএসডিটি এবং ফান পাসওয়ার্ডটা দিলে পরেই আপনার কিন্তু এই ট্যাক্সটাও কমপ্লিট হবে, একদম ইজি। আপনারা জাস্ট ট্যাক্সগুলো কমপ্লিট করে রাখেন আর পারলে কিছু রেফার করে রাখেন, এটা থেকে কিন্তু ভালো একটা প্রফিট হবে। তো এতটুকুই ট্যাক্স আর কি। দেখা যায় অনেক কষ্টের ট্যাক্স, পরে আপনারা যখন করতে যাবেন তখন একদম ইজিলি আপনারা কিন্তু এই ট্যাক্সগুলো করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এটা থেকে কিন্তু প্রফিট হবে আর খুব তাড়াতাড়ি এই ড্রপ টোকেনটা বাইন্যান্সে কিন্তু লিস্ট হবে। তো যতটুকু দেখালাম এইভাবে কাজগুলো করে রাখেন, আশা করি প্রফিট সবার হবে এখান থেকে। তো এই ড্রপ টেস্টনেটের পরবর্তী আপডেট আমি আপনাদেরকে টেলিগ্রামসে জানাই দেবো। এর জন্য টেলিগ্রামসেটা মাস্ট বি ফলো রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা মাস্ট বি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও কন্টেন্ট করার জন্য আর পরবর্তী আপডেটের জন্য ওয়েট করেন।